আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসবো অনেকগুলো নতুন জিনিস বা নতুন আইটেম, সেগুলো আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, পাখির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে যে কোনো পাখি পছন্দ হলে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই অবশ্যই নিতে পারবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে আপনার লাভবার্ডের বেবি, এবং কি তারপরে দেখালাম টিয়া পাখি, এখন দেখতে পাচ্ছেন ককাটেল। হ্যাঁ, ককাটেল বিভিন্ন প্রকার, বিভিন্ন কালার, বিভিন্ন জাতের ককাটেল আছে। ককাটেল নিয়ে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সামনে থাকবো ইনশাল্লাহ, আপনাদের সাথে আসি এবং আপনারা যোগাযোগ করুন। বিভিন্ন প্রকার ককাটেল, ঘুঘু, বিভিন্ন প্রকার ঘুঘু, বাজরিকা, জাবা, প্রিন্স, এবং কি কালিম পাখি, বালি হাঁস, সোনালি হাঁস, এবং চোখাচোখি, বিভিন্ন প্রকার জিনিস আমার এখানে পেয়ে যাবেন। হ্যাপি ভিউয়ার্স, এই যে দেখাচ্ছি আপনাদেরকে লাভবার্ড, বিভিন্ন প্রকারের লাভবার্ড, বিভিন্ন কালারে, বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের ঢঙে সব কিছুর লাভবার্ড আছে। এই যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। নিজস্ব তাহলে অবশ্যই আপনারা সবার চেয়ে কম মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং কি দেখতে শুনতে যে ভালো জিনিস, সেই ভালো জিনিসটা আপনারা পাবেন ইনশাল্লাহ, আশা করা যায় যে আল্লাহ সহায় হয়। হ্যাপি ভিউয়ার্স, এখান থেকে খেয়ে নিতে পারবেন সবল সুস্থ সুন্দর পাখিগুলি। হ্যাপি ভিউয়ার্স, এই যেটা দেখছেন সবুজ ঘুঘু। হ্যাঁ, যদি অনেকেই বলেন যে ভাই সবুজ ঘুঘু আছে, হ্যাঁ সবুজ ঘুঘু, রাজ ঘুঘু, কোরিয়ান ঘুঘু, ডায়মন্ড অফ ঘুঘু, অস্ট্রেলিয়ান টাফ ঘুঘু, বিভিন্ন প্রকার ঘুঘু আছে। যে কোনো ঘুঘুর জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সকল ধরনের ঘুঘু। হ্যাঁ, এই ঘুঘুটা দেখুন কী সুন্দর, এবং কী সুন্দর কালার, এটার মাথাটা মাথাটা একদম লাল টকটকে, ওই জন্য ভিডিওটা এতটা ভালো হয়নি। কিন্তু ঘুঘুটা দেখতে পাচ্ছেন লাল টকটকে, কালার মাথাটা আবার সবুজ, আবার কী সুন্দর কালার ভাই, দেখার মতো জিনিস। সবুজ ঘুঘু, সবুজ ঘুঘু, রাজ ঘুঘু, হরিয়াল ঘুঘু, অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাফ ঘুঘু, অস্ট্রেলিয়ান সাদা অস্ট্রেলিয়ান ডাফ, এবং কি খে কালার, বিভিন্ন প্রকার, যত বাংলাদেশের যত প্রকার ঘুঘু আছে সব প্রকার, এবং কি শিপ ডাফ সহ সব ঘুঘু এখানে পেয়ে যাবেন। যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত প্রকার ঘুঘু আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, যদি দেখতেই পাচ্ছেন, দেখেন দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ কী সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে ঘুঘুটা দামি একটু বেশি হলেও কিন্তু অনেক সুন্দর কালার, কালারটা একদম দেখার মতো কালার ঘুঘু, ঘুঘুটা এমনি ভালো। প্রিয় ভিউয়ার্স, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাঁ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে, এখানে কোনো সমস্যা নাই। যদি যোগাযোগ করেন, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাতে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলো। হ্যাপি ভিউয়ার্স, যে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকেন, কারণ এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই জন্যই। অনেকেই বলেন যে ভাই ভিডিওতে ভালোভাবে দেখতে পারিনি, এই জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। হ্যাপি ভিউয়ার্স, এখন আপনাদের সামনে নিয়ে আসছিল হরিয়াল ঘুঘু। দেখেন অনেকেই বলে যে হরিয়াল ঘুঘু খায় না, হ্যাঁ হরিয়াল ঘুঘু দেখেন এই যে খাইতেছে, নিজের ভিডিও করতেছি তারপরেও তারা খাইতেছে, দেখেন নিজে নিজেই খায়, নিজে নিজেই সব কিছু সব কিছুই করে। এটাকে শুধু এগুলো খায়, হ্যাঁ এখন শুধু কলা দিয়েছি। এটা ঘুঘুর যত প্রকার খাবার আছে সমস্ত খাবার, ঘুঘুর যত প্রকার খাবার আছে সব খাবার খায়। হ্যাঁ আপনারা দেখে নেবেন যে সব খাবার খায় কিনা, সকল প্রকার খাবার খায় ঘুঘুর। যে খাবারগুলো আমরা সচরাচর যে ঘুঘুর খাবার কিনে দিই, গম ভুট্টা, তারপর আপনার ভুট্টা ভাঙ্গা, গম ঘম ভাঙ্গা, তারপরে আপনার কি ওই সরিষা, কাউন, হ্যাঁ চীনা, এগুলো একসাথে করে কুসুম ফুলের পিছা একসাথে করে যা যেগুলো দেয় সেগুলোও এরা
আপনারা দেখে নেবেন সব কিছুই, সব কিছু হ্যাঁ এই ফুলগুলা পরিয়াল দিদি সব কিছুই খায়। যোগাযোগ করবেন স্কুলের দেওয়া নাম্বারে, স্কুলের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ এগুলো সব কিছুই খায়, সব কিছুই এরা নিজে নিজেই খায়, এদেরকে খাওয়া দিতে হয় না। যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সরাসরি সেই নাম্বারটা যোগাযোগ করবেন। দেখেন খাওয়া শেষ, ওই উপরে চলে গেছে, দেখেন ওই উপরে আছে, ওই উপরে বসে আছে, হ্যাঁ যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাপি ভিউয়ার্স, আমি আরও কিছু নিয়ে আসছি, সেটা হচ্ছে কালিমপাখি। অনেকে বলছেন যে কালিমপাখিগুলো দেখতে করছি ভাই, হ্যাঁ অনেকে বলছেন যে খামারের ভিতরে কালিমপাখিগুলো দেখবেন। হ্যাপি ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি খামারের ভিতরে কালিমপাখি, হ্যাঁ কালিমপাখিগুলো দেখেন এই ছেড়ে দিয়ে রাখছি, সাথে আবার টিফির মুরগি, সেটা হচ্ছে টিফির মুরগি আছে। হ্যাঁ যদি আপনারা যোগাযোগ করে নিতে চান, ভালো লাগে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে। হ্যাপি ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু ভিন্ন কিছুভাবে দেখাবো। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিম পাখি। এই বাটিতে ভাত দিয়ে রাখছি, ভাত খাইতেছে, যেখানে কচুরি পানা দেওয়া আছে কচুরি পানা খাইতেছে। হ্যাপি ভিউয়ার্স, এই যে বল, আপনাদেরকে একটা বল দেখাচ্ছি, আপনারা মনে করবেন যে হ্যাঁ বা এই বল খালি বল দেখাচ্ছেন কেন, হ্যাঁ খালি বলটা দেখাচ্ছি, অবশ্যই কিছু দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমি বলতে থাকি, সেটা হচ্ছে কালিম পাখিগুলো যে ভাত খাইতেছে, ভাতটা খাওয়ার পরে ইনশাল্লাহ এই যে পানি দিয়ে রাখছে এই পানি তারা গোসল করবে, আগে খাবে তারপরে এটা গোসল করবে। হ্যাঁ গোসল শেষ হলে পানিটা আমরা ভিউয়ার্স, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে পানি দিয়ে রাখছি এই পানিতে ভাত খাওয়ার পরে তারা খাবে এবং গোসল করবে, এবং কি গোসল করবে এই জন্যই যে যদি আপনারা গোসল করলে শরীরটা একটু ভালো থাকে, চকচকা থাকে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওই যে দেখেন যে উনি ওনারই খামার, উনি দেখেন যেই দিচ্ছে ওই যে ভাত দিচ্ছে, কি সুন্দরই ভাত ঠোকরা ঠোকরা খাইতেছে। দেখেন এই যে আপার খামার, আপার নিজেই ভাত দিচ্ছে, দেখেন এই যে জোড়া এটা রাইখা দিচ্ছে, দেখেন যে ধরতেছে, এটা রাখতে হলে এটা রানিং পেয়ার, এটা ডিম বাচ্চা করবে, যে দেখেন ছেড়ে দিলে আপনাদের দেখেই এটা ডিম বাচ্চা করবে, এই জন্য রাইখা দিছে, এটা ডিম অলরেডি দিবে, সময় হয়ে গেছে, বিদায় এটা রাইখা দিছে। দেখেন পুরুষটা রাইখা দিল, মহিলাটা ছেড়ে দিচ্ছে, যাতে আবার ধীরে দিবে এখানে। দেখেন লোক কিন্তু পাশেই, তারপরেও কীভাবে এরা খাইতেছে, দেখেন পাশের লোক তারপরেও তারা খাচ্ছে। দেখেন কি ভিউয়ার্স, দেখেন কি ছোকরাটুকি কানাডানি, দেখেন কি ভাতের হাড়ি নিয়ে চান ভাঙ্গে দাও। হ্যাপি ভিউয়ার্স, আসলে কি বলবো, এই যে দেখেন এখনই দেখতে পারবেন যারা ক্যামেরে আসে, এই যে দেখেন এই যে হাতের মধ্যে খাইতেছে, দেখেন খাবার দেওয়ার সাথে সাথে দেখেন আপনার হাতের থেকে ভাত নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকেন, দেখলে অবশ্যই ভালো লাগবে এবং বুঝতে পারবেন কীভাবে আপনারা পালন করবেন কালিম পাখি খাঁচায় এবং কি খারাপ অবস্থায়। আমি দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি যে খাঁচায় কীভাবে পালন করবেন এবং ছেড়ে দিয়ে কীভাবে পালন করবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন, ভিডিওটা দেখুন। Thank you.
হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি যে কথা বলতে চাইছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এই যে দেখেন আলিম পাখি কী সুন্দরভাবে গোসল করতেছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, একটা গোসল করা শেষ হলে দেখেন আবার আরেকটা চলে যাবে, এই যে অলরেডি চলে যাচ্ছে, আবার গোসল করা শেষ হলে ও যাবে। দেখেন প্রিয় ভিউয়ার্স কী সুন্দরভাবে আর গোসল করতেছে একা একাই। হ্যাঁ, যদি আপনি ছেড়ে দিয়ে পারেন তাহলে এইভাবে পানি দেবেন বড় বলের ভিতরে, তাহলে এরাই গোসল করবে। দেখেন আপনি গোসল করার ভিডিওটা আপনাদেরকে বাস করে দেখাচ্ছি, যে আপনারা দেখতে থাকেন, দেখুন কী সুন্দর করে গোসল করে কালিম পাখি, মনের সুখে গোসল করতেছে। দেখেন যদিও শীতের দিন তবু গোসল করতেছে, দেখেন পানি দিছি দুপুরবেলাতে একটু, আর সাথে সাথে দেখেন কী সুন্দরই গোসল করতেছে। হ্যাঁ ভিউয়ার্স, খাঁচার ভিতরে কীভাবে দেন, খাঁচাটা একটু বড় হলে খাঁচার ভিতরে ছোট্ট একটা বাটিতে পানি দেবেন, দেখুন যেমন বাটিতেই ওরা বসে বসে এরকম পাক ঝাপড়াবে এবং গোসল করবে, আর মাথা দিয়েই পানি উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে কী সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে দেখেন দেন কী সুন্দরই গোসল করতেছে, আপনারা দেখতে থাকুন। হ্যাপি ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আসসালামু আলাইকুম।